গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের কাছে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, সকাল সকাল আমার বাড়িতে অনেকগুলো জিনিস ডেলিভারি দিয়েছে। এগুলো মেয়ের জামা কাপড়, দেখে বুঝতেই পারছো ফার্স্ট ক্লাস থেকে অর্ডার করেছিলাম। ওর ঠান্ডায় পরার জন্য ফুল স্লিভ, মানে ফুল প্যান্ট এবং ফুল স্লিভ টপ, টি শার্ট, মানে মোটা কাপড়ের, তো সেগুলোই অর্ডার করেছিলাম। সেগুলো জাস্ট আজকে রিসিভ করলো, সবগুলো একদিনে রিসিভ করে নিয়েছি। তো আজ বাপি চলে গেছে, ওকে আমি স্কুলে দিতে গেছিলাম এবং আনতেও গেছিলাম, জাস্ট স্কুল থেকে আনার পথে এইগুলো রিসিভ করলাম। আর ও ওইগুলোকে নিয়ে একদম জড়িয়ে ধরে বসে আছে, মানে ওর জামা কাপড় তো ওর জামা কাপড়। তো অন্যদিকে দেখো, একটা কেক নিয়ে এসেছি, বার্থডে কেক, তোমরা দেখে বুঝেই আছো একজনের বার্থডে, আর গিফটও এসেছে বাড়িতে। তো সেই জিনিসটা কার বার্থডে সেটা তোমরা লাস্টে গিয়ে দেখতে পাবে, পুরো ভিডিওটা লাস্টে গিয়ে দেখতে পাবে। তো কেকটা যে বড় যে কিনেছিলাম, মামাকে স্কুল থেকে আনার পথে কেকটা কেনা হয়েছিল। তো ফুল কেক গাড়িতে আসার পর মামা তো কোনো মতেই রাখবে না, ও খাবো খাবো করবে, ওই জন্য ওর জন্য একটা আলাদা করে কেক নিয়ে এসেছিলাম, যাতে ও ভুলে যায় ওই ব্যাপারটা বা শান্ত থাকে। তো ওকে কেকটা দিলাম, ও নিজেই বসে টেবিলে বসে খাবে। তো তারপরে ওকে স্নান টান করিয়ে দুপুরে আমাদের রান্না কাপড় রান্না সব কিছু সেরে দেখো একটু মুখের চর্চা করতে বসেছি। হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে বার্থডে সেলিব্রেশনের জন্য হয়তো মানে মুখ চর্চা করছি, একদমই না। প্রায় এক দেড় মাস হয়ে গেল যবে থেকে আমি ভুগছি, মানে মুখের কোনো চর্চাই হয়নি। আর শীতকালে জানো তো তোমরা কেমন মুখ রাফ হয়ে যায় স্কিনটা, তো তাই জন্য এটা মাখছিলাম আমি দুধের সর, দুধের সরটা তুলে জাস্ট মাখছিলাম একটু, যে একটু মানে ক্লিনজারের কাজ করে দুধের সর, তোমরা সবাই জানো। তো সেটাই আমি করছিলাম একটু ক্লিন করে, এবং স্কিনটা খুব সফট হয়ে যায়, তো ওটাই করছিলাম। তো তারপরে এলাম সোজা সন্ধেবেলা। অনেক দিন ধরে একটু ভালো করে কফি মানে বানাবো করে বানানোই হচ্ছিলো না। এর আগেও তোমরা ভিডিওতে দেখেছো এই ধরনের কফি খেতে আমার আর মায়ের খুব ভালো লাগে, মা একটু বেশি পছন্দ করে। তো ক্রিমি ক্রিমি উপরে একদম দেখতে পাচ্ছ, এটার জন্য একটু টাইম লাগে এই কফিটা বানাতে। তোমরা যদি চাও আমি অবশ্যই এই রেসিপিটা আমি একটু দিয়ে দেবো, এটা কোনো রেসিপি না, একটু স্পেশাল স্টাইল। তো দেখো কফিটা বানানোই হয়ে গেল এবং খেতেও বসেছি আরাম করে। আর মাম্মা ইদানিং একটু সন্ধ্যার দিকে বিস্কিট আর আমাদের সাথে চা বা কফি যাই বলো একটু করে করে ওর দরকার হয়। তবে এটা নেশা বলতে পারবো না, বলবো না, মা আছে বলে হয়তো এই জিনিসগুলো পাচ্ছে, তার মা চলে গেলে এইগুলো আমি একদমই অ্যালাউ করবো না। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 11:55 বাজছে, আর দেখো ঘুমাচ্ছে, জেগে বসে আছি আমি। এই দেখো কি করবো আমরা এখন, তো আমরা এখন কি করবো, চলো 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 আমরা কেকটা রেডি করি, চলো। আর ওই রুমে আছে মা, মাকে বলেছি তুমি জেগে থাকবে, মা তো মশারি ফাশারি খাটিয়ে শুয়ে আছে মোবাইল দেখছে, মা ঘুমিয়ে পড়েছি। আরে ছাড়, ফ্রিজটা বন্ধ কর আর হালকা করে আস্তে 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 চুপ কর। হ্যাঁ আসো আসো, চুপ চুপ, আরে তুই চুপ কর, বাস হয়ে গেল, নাটক করে দিল। এই নাটকবাজ মেয়েটাকে নিয়ে যে কি করে, কেকটা নিয়ে এসে পাপা ওঠো, দেখো মামা যেমন তোমার জন্য কি নিয়ে এসছে, যার বাদে সেই কেক খুলছে। ঘুম হলো তোমার, শীতকালে রাত পুরো নিশুতি আর আমরা এখানে বার্থডে সেলিব্রেট করছি, ওয়াও কেকটা দারুণ হয়েছে। বাবু দাঁড়া বাবু দৌড়া,
তো ফ্রেন্ডস, তোমরা কি ভিডিওটা দেখে বুঝতে পারলে কার বার্থডে ছিল? বার্থডেটা ছিল আমার হাজব্যান্ডের। আজকে 26 মানে রাত্রি 12টা পড়ে গেছে, 26 নভেম্বর, ও 26 নভেম্বরের জন্মদিন। তো এখন যে ভিডিওটা দেখছো এটা আমি মানে 26 তারিখেই সন্ধ্যেবেলা ভিডিওটা সোজা শ্যুট করছি, কারণ ওই দিনে সারা দিনের কোনো স্পেশাল ডে না, স্পেশাল ডে বাট বর্ত থাকে সাইডে, তো তাই জন্য কোনো সারাদিন নর্মালি কেটেছে। তো রাত্রিবেলা একটা স্পেশাল মেনু বানিয়েছিলাম, সেটা হলো এই যে পায়েস, পায়েস বানানো হচ্ছে, আর ওদিকে হচ্ছে চিকেনের রেসিপি মানে বিরিয়ানি বানাবো। ওর ফেভারিট সব থেকে মানে ভালোবাসে ও একটা মানে ওর খাবার, পছন্দের খাবার, সেটাই বানিয়েছিলাম রাতে। তো সেটাই সোজা শ্যুট করছি। ও অফিস থেকে এলো রাত্রিবেলা 1:30 মতো বাজে তখন, ও কিন্তু করে দিচ্ছে ভিডিওটা। এই যে চিকেনের রেসিপিটা কোনো আমি একদমই আমি মানে বিরিয়ানি রেসিপি একদমই শেয়ার করিনি। এই দেখো চিকেনটা কড়াই দিয়ে দিচ্ছি, নাড়তেই পাচ্ছি না, কারণ এক হাতে মোবাইল আছে ভিডিও করছি আর এক হাতে চিকেনটা নাড়ছি, আর কড়াটা উল্টে উল্টে যাবে মনে হচ্ছে যেন, হাঁড়ি ওটা কড়া না, সরি। আর এইদিকে দেখো মানে রাইসটা রেডি করছি, বাস একদম মানে সোজা এখন আমি ভিডিও করছি, কিন্তু রাত্রিবেলা খাওয়ার পর আমাদের বিরিয়ানি একদমই তাড়াতাড়ি তৈরি হয়ে গেছিলো 9:30-এর মধ্যে, তো মেয়েকে খাইয়ে দিলাম শীতের রাত ওই জন্য। তো এখন চলে এসেছি আমরা খাবো বলে, একদম হাঁড়িটা তোমাদের সামনে নিয়ে এসেছি, হাঁড়িতেই বিরিয়ানিটা বানিয়েছিলাম। সমস্ত কিছু ঠিক আছে, সবই সুন্দর হয়েছে, টেস্টও খুব সুন্দর হয়েছে, কিন্তু চালটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো, তো নো প্রবলেম। দেখো ওইখানেই ঝাঁকালাম একদম গরম গরম বিরিয়ানি, অনেকদিন পর খেলাম, দারুণ টেস্ট লেগেছিলো। এটা হলো আমার প্লেট, আর ওই দিকে হলো আমার বর খাচ্ছে, ওই যে দেখে নাও তোমরা একটু, বার্থডে বয়, ঠিক আছে। আর এদিকে হলো মা, মাকে আমি তাই জিজ্ঞাসা করছি যে মা এটা কেমন খেতে হয়েছে, তো মায়ের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝে গেছো যে মায়ের কেমন খেতে লেগেছে। তো চলো আমরা তো বেশ ভালো মজা করে বিরিয়ানি খেলাম, এই যে দারুণ। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও, কমেন্ট করে লাইক করে দিও একটু, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি খুব তাড়াতাড়ি অন্য আর একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। এর মধ্যে ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে।